সালাম সালাম হাজার সালাম। রফিক শফিক সালাম জব্বার বরকত সহ নাম না জানা অসংখ্য শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা। সকল শহীদ স্মরণে এই মায়ের ভাষাকে রক্ষার আন্দোলনে 52 যারা ঝাঁপিয়ে পড়েছিল তাদেরই একজন ভাষা সৈনিক আব্দুল মতিন। জীবনের এই শেষ প্রান্তে এসে চলাচলের শক্তি প্রায় হারিয়ে ফেললেও এতটুকুও হারাননি মনের জোর। ভাষা আন্দোলনের কথা জিজ্ঞেস করতেই ফিরে যান তিনি 52-তে। আমি একজন ছিলাম, আহ্বায়ক হইলাম, আমাকে তারা বললো যে আপনি আহ্বায়ক হন। সেই আন্দোলনের সহযাত্রী আব্দুল মতিনের আক্ষেপ, সর্বস্তরে আজও চালু হয়নি বাংলা ভাষা। বাংলা চাকরি আছে নাকি? বাংলা চাকরি আছে, চাকরি নাই। তবে ধিক্ষার তাদের যারা মায়ের ভাষাকে অবজ্ঞা করছে। আমাদের দেশটাকে আমরা সর্বনাশ করে ফেলেছি, দুনিয়ার কোনো দেশে এরকম করে না। অসংখ্য স্বীকৃতি আর মানুষের ভালোবাসায় সিক্ত এই মানুষটি, কিন্তু স্বীকৃতির এই সব ক্রেস্ট আর সনত্ব তাকে সুস্থ করে তুলবে না। জীবন সায়ান্নে এসেও তাকে ভাবতে হচ্ছে জীবিকার কথা। ধূসর চোখ দিয়ে তার একটাই চাওয়া, বেঁচে থাক মায়ের ভাষা। যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে, বেঁচে থাকবে ভাষা, ততদিন যারা পৃথিবীতে অমর হয়ে থাকবেন তাদের মধ্যে এই ভাষা সংগ্রামী আব্দুল মতিনও একজন, যারা বাংলাকে মায়ের ভাষায় রূপ দেওয়ার জন্য তাদের জীবনের সর্বশেষ বিন্দুটুকু ঢেলে গিয়েছেন। জীবনের এই শেষবেলা এসে এই ভাষা সংগ্রামীর প্রত্যাশা, রক্ত দিয়ে কেনা এই মায়ের ভাষা যেন অটুট থাকে, দেশের সর্ব অঙ্গনে যেন প্রতিষ্ঠিত হয় বাংলা ভাষা। আর সেজন্য সংশ্লিষ্ট মহল এবং দেশবাসী যেন আরও সচেতন হন। ভাষা সংগ্রামী আব্দুল মতিনের বাসা থেকে মাহবুব সৈকত, মাই টিভি।